আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার একটি ভর্তা রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব পটলের ভর্তা। এমন একটা ভর্তা থাকলে এক প্লেট গরম ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে ভর্তাটা বানাবেন। প্রথমে আমি পানি ফুটতে দিয়েছিলাম, সেখানে পটল দিয়ে দিচ্ছি। আপনি ঠিক কতটুকু ভর্তা বানাতে চান তাই বুঝে পটল দিবেন। আমি প্রথমে 4টা পটল দিয়েছিলাম, তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি। এরপর আমার মনে হয়েছে যে আরও একটু বাড়িয়ে বানাই, তাই আমি পরে আরও 1টা পটল দিয়েছি। পটলগুলোকে এখন ঢেকে রান্না করে নিব 10 থেকে 12 মিনিটের জন্য, আর চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। 12 মিনিট পর আমি ঢাকনা তুলছি। পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এগুলো একেবারে সফট করার প্রয়োজন নেই। তারপর আপনাদেরকে একটু চাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু উঠানোর পর একটু চুপসে গিয়েছে। সবগুলো পটল আমি পানি ঝরিয়ে তুলে নিয়ে এগুলোকে ছোট টুকরো করে নিব আর একদম ঠান্ডা করে নিব। টুকরোগুলোর ভেতরে কিন্তু পানি আছে, কারণ সেদ্ধ করার সময় আমি পটলের দুই পাশে একটু কেটে দিয়েছিলাম। আর এটা ব্লেন্ড করার জন্য কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারের মধ্যে আমি 2টো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর 2টো দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখন আমি সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আমি আবারও মরিচ ব্যবহার করব, তাই এখানে 2টো দিয়েছি। এটাকে আমি স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন এরকম একটা ঘনত্বের হবে। এটা কিন্তু পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে অনেক বেশি পাতলা হয়ে যাবে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্যান গরম করে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা সরিষার তেলেও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি, এর কাঁচা ভাবটা কিন্তু পুরোপুরি চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে কাঁচামরিচটা দিবেন। কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পটল। পটলের পেস্ট দেওয়া হয়ে গেলে আমি তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আমি 1 চা চামচের মতো দিয়েছি। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এতে করে কিন্তু কালারটা ভালো আসবে। এখন আমি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। আর এটা কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু আস্তে আস্তে আঠালো হয়ে যাবে, তখন চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিবেন, তা না হলে পুড়ে যাবে। এটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে একটু ভেজে নেবেন, এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। ভর্তার কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, আর এটা প্যান থেকে কিন্তু এখন ছেড়ে দিচ্ছে, তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এটা আপনি যত ভালো মতো ভাজতে পারবেন একটু সময় নিয়ে, এর তেলটা কিন্তু বের হয়ে আসবে আর ভর্তাটাও অনেক টেস্টি হবে। হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এরকম একটা বলের মতো করে প্লেটে সার্ভ করে দিয়েছি। এখন আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।